সুন্দর হাস্যোজ্জ্বল একটা দিন, ঝলমলে দুপুর, বিস্তৃত নীলাকাশ। সেই নীলাকাশ পানে স্বচ্ছ কাচের ন্যায় টুকরো টুকরো সাদা মেঘের ফেলা ভেসে বেড়াচ্ছে। নীলসাদার মিশ্রণে আকাশটা যেন অদ্ভুত সুন্দরে পরিণত হয়েছে। একদল নাম না জানা পাখির ডানা ঝাপটিয়ে এদিক ওদিক পানে ছুটে চলাকে সেই নীলসাদা আকাশের সৌন্দর্যতা যেন অপরূপ কোনো রূপকথা। একটু আগেই কৌরিয়া নিভান এসে পৌঁছেছে কক্সেস বাজার লাক্সারিয়াস ফাইভ স্টার একটা হোটেলের আটতলায় উঠেছে তারা। আভিজাত্যের পূর্ণ সোয়া লেগে আছে পুরো হোটেল সহ আটতলা ভবনের সেই সুবিশাল রুমটায়। কৌরির ক্ষণিকের জন্য মনে হলো নিভানের বেডরুমটা এখানে তুলে আনা হয়েছে, যদিও আসবাবপত্র সেই রুমের তুলনামূলক এই রুমটায় কম। চারপাশটায় একবার চোখ বুলিয়ে হোটেল রুমের বিশাল বড় কাচের জানালার পাশে এসে দাঁড়ালো কৌরি। সমুদ্রের খুব কাছে হোটেলটা, চারপাশটা তার চোখ ধাঁধানো সৌন্দর্যে ভরপুর। আভিজাত্যের সোয়ায় পরিপূর্ণ রূপ দিতে কী নেই, আর যে উদ্দেশ্যে হোটেলটা গড়ে ওঠা সেই সমুদ্রের উচ্ছল ঢেউ, তর্জন গর্জনের শব্দ, উফ, আল্লাহর অপার নিখাত নিখুঁত সৌন্দর্য তার বিবরণ যেন দেখতে পাচ্ছে কৌরি। জীবনের এই প্রথম কাছ থেকে সমুদ্র দেখছে সে। অদ্ভুত ভালো লাগার প্রশান্তি কাজ করছে হৃদয় গহ্বরে যা বর্ণনাহীন। নিটল চোখে কৌরি অদ্ভুত এক সৌন্দর্যের মোহে তাকিয়ে রইল বিস্তৃত সমুদ্রের পানে। কি এখনো মন খারাপ? হঠাৎ দৃঢ় পুরুষালী হাতের ছোঁয়ায় কেঁপে উঠল সে। বলিষ্ঠ ঠান্ডা হাত দুটো তাকে পেছন থেকে আঁকড়ে ধরেছে। সদ্য গোসল সেরে আসা ঠান্ডা হাত দুটো তার নরম হাতের উপরে দিয়ে কোমর জড়িয়ে তাকে সেই মানুষটার সাথে বাহুবন্ধনীতে বেঁধে নিয়েছে। নিজস্ব ম্যান পারফিউমের সুঘ্রাণটা সরিয়ে সদ্য নেওয়া বডিওয়াশের গন্ধটা মুহূর্তেই কৌরির নিউরনে নিউরনে পৌঁছে গেল। স্পর্শ হোক বা ঘ্রাণে চোখ বুঝে এলো কৌরির নিভান কি জিজ্ঞেস করেছে ভুলেই বসেছে সে। নিভানের ভেজা চুলের ফোঁটা ফোঁটা পানি তখনও ঝরে চলছে যা কৌরির গলায় বর্ষণ হচ্ছে। সে বর্ষণ করিয়ে ভিজে যাচ্ছে তার বক্ষপট। কৌরি আরও আবেশিত হলো মিশে গেল জড়িয়ে রাখা পুরুষটার উন্মুক্ত চওড়া বুকের সাথে। পিলব শরীরটা আপোষ মেনে পায়রার মতো পোষ মানতেই হাসলো নিভান। মাথা নিচু করে নরম স্পর্শে তার গালে নিজের গালটা সোয়ালো। খোসা খোসা দাড়ির স্পর্শে খিঁচে এলো কৌরি। তা পরোয়া করল না নিভান, গাল সরিয়ে এবার ওষ্ঠ সোয়ালো সেখানে। ঘন স্পর্শের অত্যাচার চলল নরম তুলতুলে গালটাতে কিছুক্ষণ। তার মধ্যে কেমন মোহনীয় গলায় নিভান ফের জিজ্ঞেস করল, কি হলো বলো, মন খারাপ এখনো? অনুভূতিতে ভরাডুবি কৌরি জবাবে মাথা নাড়ালো শুধু, বলতে পারল না কিছু। নিভান মানল না, বলল, মুখে বলো, কথা বলো। অনুভূতির দোলাচলে চাপা পড়া কৌরি এবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করল, চোখ খুলল। মূর্তি উন্মোচন হলো হোটেল এরিয়ার চারপাশের অপার সৌন্দর্যতা, তার সাথে বিস্তৃত সমুদ্রের তেজস্বী ঢেউ। সেখান থেকে মুখ ফিরিয়ে ঘাড় ফিরিয়ে নিভানের দিকে তাকানোর চেষ্টা করল সে, সম্পূর্ণ পারল না। তখনও পেছনের মানুষটা তাকে শক্তপোক্ত করে জড়িয়ে। তবে কৌরিকে ঘাড় ঘুরাতে দেখে সেও তার দিকে তাকালো, ঠোঁটে মৃদু হাসি টানল কৌরি, যা চিকন ওষ্ঠদের সৌন্দর্যতা বাড়ালো। নিভান মুগ্ধ হয়ে সেই ওষ্ঠপানে তাকিয়ে রইল। কৌরির খুশি ঝলমলে চোখ দুটো সেই মুগ্ধ চোখে গিয়ে স্থবির হলো। তারপর মৃদু মুগ্ধ স্বরে বলল, কেউ আমার সাথে সাথে আমার ভালো মন্দের দায়িত্বটাও নিয়ে নিয়েছে, সে আমার মন খারাপ থাকতে দেয় কোথায়? তবে বলুন, আমার কি মন খারাপ থাকতে পারে, নাকি সে মন খারাপ করে থাকতে দেবে আমাকে? নিভান হাসলো, ফের তরিত কৌরিকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নিল। আচমকা বউয়ের অষ্টদয় নিজের অষ্টদয় নিবেদিত করল। সেকেন্ডে সেকেন্ডে সময় চলল তাদের নিবেদিত অষ্টদয়, থামল না। একটা সময় উন্মুক্ত পিঠে বউয়ের নখের ডোবা আঁচড়ে তার হুঁশ ফিরিল, ছেড়ে দিল কৌরিকে। নিঃশ্বাস আটকে আসা কৌরি যেন বেঁচে ফিরল। নিভানের উন্মুক্ত বুকে মাথা রেখে শ্বাস নিতে ব্যস্ত হলো সে। তা দেখে নিভান মৃদু শব্দ করে হাসল। সে মৃদু শব্দে কৌরির লজ্জারা হুড়মুর করে হানা দিল। ইচ্ছে করলো লোকটার পিঠে দু একটা কিলচর বসাতে, কিন্তু তা কি কখনো হওয়ার? তবে মনোবাসনা পূর্ণ করতে উন্মুক্ত পিঠে খামসি বসাতে ভুলল না সে। বউয়ের এরকম মৃদুমন্দ আচরে যদিও নিভানের কোনো ব্যাপার স্যাপার মনে হয় না, বরং তাতে আরও বউয়ের প্রতি ভালোবাসার সীমাটা বাড়ায়। তবুও কৌরির সাথে মজা করতে বলল, ছেড়ে দিয়েছি তারপরও ব্যথা দিচ্ছ, তবে কিন্তু আমিও ছেড়ে দেব না। ব্যথার পরিবর্তে দ্বিগুণ ব্যথা কার্যক্রম চলবে, কিন্তু সুতরাং রাজি থাকলে তুমি যেরূপ ইচ্ছে ব্যথা দিতে পারো আমাকে, আমি কিছু মনে করব না। লজ্জায় কুকড়ে গিয়ে কৌরি এবার আরও জোরে খামসি দিল। খামসি অনুভব করেই কৌরিকে এবার নিজের সাথে আরও জোরে চেপে নিল নিভান।
শব্দ করে হাসলো, সময়টা যেন অদ্ভুত সুন্দর মনে হলো তার। থমকে দিতে পারলে হয়তো ভালোই হতো, যদিও প্রভু তাকে থমকে দেওয়ার মতো ক্ষমতা প্রদান করলে অবশ্যই সেই সময়টাকে থমকে দিত। দোয়াতের বন্ধনীতে জড়ানো নারীটাকে আর চারপাশের সুন্দর পরিবেশের মুগ্ধতা কিছুক্ষণ অনুভব করলো নিভান। ফের একটু সময় নিয়ে বলল, জার্নি করে এসেছো, ফ্রেশ হয়ে নাও, ভালো লাগবে। জার্নিটার হলো কোথায়, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ফ্লাইটে এসেছে তারা, আর সেখান থেকে প্রাইভেট গাড়িতে। তবুও নিভান এসে গোসল সেরে নিয়েছে, মানুষটা কেমন একটু সচিবায়ু টাইপের, সবসময় ফিটফাট, নিয়ম মেনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই, এটুকু কৌরী এই কয়দিনে বেশ বুঝে গেছে। কৌরী গোসল সেরে বের হতেই দেখল নিভান রেডি হয়ে বসে আছে, ফোনে মনোযোগ। কৌরী জানে তারা শুধু এখানে মধুচন্দ্রিমা অথবা ঘুরতে আসেনি, নিভান এখানে অফিসিয়াল কাজেও এসেছে। আপাতত দুদিন সে অফিসিয়াল কাজে ব্যস্ত থাকবে, এটা ওর জানা। তার উপস্থিতিতে নিভান তার দিকে তাকাতে চোখ সরিয়ে চুল মোছায় ব্যস্ত হলো সে। লম্বা চুলের এই এক দশা, ভিজালেই মুছতে শুকাতে সমস্যা, যদিও ওয়াশরুমে হেয়ার ড্রায়ার ছিল, তবে এবাড়িতে আসার আগে সে কখনোই ওটা ব্যবহার করেনি। বিধায় ওটা ব্যবহারে তার দ্বিধা সংকোচ আছে, যদিও ওটার ব্যবহার সে জানে, তবুও কেন জানি ভালো লাগে না। চুল দিয়ে তো পানি পড়ছে, পেছনে যাবার অংশ তো ভিজে যাচ্ছে, এত চুল তাহলে শুকানো তো মুশকিল, হেয়ার ড্রায়ারটা ইউজ করতে, এমনিতেই শুকিয়ে যাবে। কৌরীর নিজের কাজে ব্যস্ত রইল, নিভান সেটা দেখে উঠে দাঁড়ালো। হেয়ার ড্রায়ারটা এনে কৌরীকে দাঁড় করার নিজের সামনে, কৌরীর হাত থেকে তোয়ালেটা নিয়ে রেখে দিয়ে বউয়ের চুল শুকাতে ব্যস্ত হলো। কৌরী মুখ কুচিয়ে কেমন নিষ্পাপ চোখে তা দেখতে থাকলো, সেটা দেখে নিভান মিষ্টি হাসলো, ভ্রু চেয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কৌরী উত্তর দিল না, নিভান নিজ থেকে যেন বউয়ের চেয়ে থাকার মানে বুঝে উত্তরটা দিয়ে দিল। সকালে সেভাবে খেলে না, এখন তো এই চুলের কারণে দুপুর পার করে তোমাকে রাতে গিয়ে খেতে হবে দেখছি, আর বউ তো আমার খুবই লক্ষ্মী, নিজ থেকে নিজের ভালো মন্দ বা ক্ষুধার কথা তো জানাবেই না। কৌরী নিভানের অন্য কথায় মনোযোগ দিল না, চুল প্রসঙ্গে বলল, চুল কিছুটা কেটে ফেলা উচিত তাই না? দাদি আপাকে কত বলেছি, অথচ তিনি কখনোই চুল এক ছটা কাটার পক্ষপাতিত্ব ছিলেন না। আমিও পক্ষপাতিত্ব নই, চুল শুকাতে সমস্যা হলে আমি আছি তো, সঙ্গে এই হেয়ার ড্রায়ার। বেশ উচ্ছ্বাস নিয়ে কথাটা বলতে বলতে হাতের হেয়ার ড্রায়ারটাও দেখালো নিভান। কৌরীর মুখের দিকে তাকিয়ে হঠাৎই মনে হলো, সদ্য গোসল করে আসা বউটাকে একটু অন্যরকম লাবণ্যময় দেখাচ্ছে। চুল শুকানো বাদ দিয়ে হুট করে কোমর জড়িয়ে কৌরীকে কাছে টানলো সে, আচমকা কাছে টানায় কৌরীও মুখ উঁচু করে তাকালো। সদ্য গোসল নেওয়া স্নিগ্ধ মায়াময় মুখটা মুগ্ধ নজরে দেখল কিছুক্ষণ নিভান, ফের কৌরীর চোখে চোখ রেখে মোহনীয় কণ্ঠে বলল, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবন্তীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ছেড়ে যে নাবিক হয়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি আমি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নিভানের বনলতা। কবিতার লাইন শেষ হতে চমৎকার হাসলো নিভান, কৌরীর নাকে আলতো করে নিজের নাকটা খসা দিয়ে কেমন ঘনস্বরে ফের বলল, আমার বনলতা। নরম আদরে স্পর্শ পেয়েও আজ আর কৌরীর চোখ বুঝল না, বরং নিভানের নাকে স্পর্শ করে সরে যেতেই মুগ্ধ হয়ে তাকে দেখতে থাকল। এই মানুষটা তাকে এত সুন্দরভাবে উপলব্ধি করে, মানুষটা নরম নরম আদরে ভালোবাসময় স্পর্শ, কৌরীর প্রতি শখের বস্তুর মতো আহ্লাদে আচরণ যা কৌরীকে মুগ্ধ করে, মানুষটার প্রতি টান ভালোবাসা সম্মান বাড়ায়। হঠাৎই কৌরীর চোখ ভরে উঠল, অশ্রুদের আটকাতে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরতে নিভান তার ঠোঁটের নিচে দাড়ি চেপে ধরে আটকে দিল, অসন্তুষ্ট গলায় বলল, একদম না, কাল ব্যথা দিয়েছো কিচ্ছু বলিনি, আজ কিন্তু ছাড়া পাবে না মিসেস নিভান। সতর্কবাণীতে কৌরীর ঠোঁট ছেড়ে দিয়ে মিষ্টি হাসল, অথচ চোখে তার থই থই ভরপুর জল। সে জলনৌকাতে সামনে মানুষটার বুকে আশ্রয় নিল, অনুভব করল পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসাময় নিরাপদ স্থান, যেখানে নিরাপত্তার সাথে সাথে কৌরীর সুখ শান্তি সব আছে। নিভান আগলে নিল বউকে, চুমু খেলো মাথায়, সময় নিয়ে বলল, কারণে অকারণে এইভাবেই নিজের জায়গাটা করে নেবে, দুঃখ হোক বা সুখ বিলাসে, নিভানের এই চওড়া বুক তোমার জন্য সদা সর্বদা উন্মুক্ত, শুধু তোমার জন্য। আবেগপ্রবণ হলো কৌরী, আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল নিভানকে। সদা সর্বদা মানুষটা তাকে ভালো রাখার প্রচেষ্টায় লেগে থাকে, কালো তো আবেগপ্রবণ হয়ে দাদিয়াপার জন্য একটু কাঁদল কি।
কত ভালো মন্দ কথা বলে বুঝ জ্ঞান দিল, সাথে আল্লাহ দিল, ভালোবাসার যত্ন দিল। আর তার চেয়ে না চাইতো যেটা দিল সেটা কৌরের কাছে পরম পাওয়া হয়ে রইল। কাল রাতে যখন কৌরে কান্নাকাটি সেরে চুপ হলো, সেখান থেকে কিছুক্ষণ বাদে দাদিয়াপা তাকে ফোন দিল। কৌরির অভিমানী মনটা ফোন ধরতে নারাজ ছিল, তবু আরেক মন তো দাদিয়াপার সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল হয়েছিল। সেটা হয়তো তার পাশে থাকা দায়িত্ববান মানুষটা বুঝে গিয়েছিল, তাই তার সেই ব্যাকুল মনটাকে ইন্ধন দিয়ে ফোনটা ধরিয়ে কানে ধরল, সঙ্গে তাকে বুকে জড়িয়ে দাদিয়াপার সঙ্গে কথা বলতে মানল। গৌরি ফোন ধরল, তারপর অভিমানের অভিযোগে দাদিয়াপার সঙ্গে কথা বলতে বুঝতে পারল এদিক থেকে কেউ একজন তার মন খারাপের কথা জানিয়েছে, সঙ্গে দাদিয়াপাকে নিয়ে অভিমান অভিযোগও। বিদায় দাদিয়াপাও আদর আহ্লাদ দিয়ে নিজের সমস্যার কথা জানিয়ে তাকে মানানোর চেষ্টা করলেন। একজন ভালোবাসার মানুষ তাকে পরম আদরে বুকে চেপে রাখল, আরেকজন ভালোবাসার মানুষ তাকে আদর দিয়ে নরম সুরে কত কিছু বলে মানানোর প্রচেষ্টা করতে লাগল। কৌরি অভিমান অভিযোগেরা কি অটল থাকতে পারে? পারলেও কৌরি দুজন মানুষের আহ্লাদিত ভালোবাসা তার পোষে রাখতে পারল না, মূলত রাখতে চাইল না। দুপুরের খাবারটা সেরে কৌরি এসে হোটেলের আরামদায়ক বিছানাটা শরীরটা এলিয়ে দিল। জার্নির কঠিন প্রভাব শরীরে না পড়লেও ঔষধের একটা ঘুম ঘুম প্রভাব তার উপর সেই ঔষধ খাওয়ার শুরু থেকেই কাজ করে চলেছে। যদিও প্রয়োজনের তুলনায় ঘুম তার একটু বেশি গভীর, আর কাল রাতও দেরিতে ঘুমিয়েছে, আবার সকাল সকাল উঠতে হয়েছে। জার্নিতেও ঘুম ঘুম ভাবটা লেগেছিল যা পূর্ণ হয়নি। এখন চোখ বুঝে আসতে তার নিবানো বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে, অফিসিয়াল কথাবার্তা। কৌরি তাতে বিশেষ মন দিল না, চোখ বুঝে নিল সে। ঘুম ঘুম ভাবটা চোখে লেপটে আসতেই কেউ মাথায় হাত রাখলো তার। মোটা মোটা আঙুলের হাতটা কপাল আর মাথার অংশ জুড়ে পড়তে চোখ মেলল সে, খুব কাছ থেকেই দেখতে পেল নিভানকে। আমাকে বের হতে হবে ইমার্জেন্সি, যদিও আমি হোটেলের মধ্যেই থাকবো, তবুও তুমি কি একা থাকতে পারবে? চোখে ঘুম পলক পড়ছে ঘন ঘন, তবুও কৌরি মাথা সামান্য ঝাঁকিয়ে বলল, হুম। নিভান মাথা নিচু করে কৌরির কপালে চুমু খেল, মৃদু হেসে বলল, গুড গার্ল। ফের বলল, দুটো দিন তোমাকে একটু কিছু সময় কষ্ট করে একা একা থাকতে হবে, তারপর সর্বক্ষণ আমি তোমার সঙ্গী হব, কেমন? কৌরি ফের মৃদু উপর মাথা নিচ করে ঝাঁকিয়ে সম্মতি দিল। সেটা দেখে নিভান পুনরায় জিজ্ঞেস করল, পারবে তো একা থাকতে? চোখ ঘুমে ডুবে এলো কৌরির, চোখ বুঝে মৃদু হাসলো সে, ঘুম ঘুম চোখে ঘন স্বরে বলল, আমি বাচ্চা নই, আপনি অযথা আমাকে নিয়ে। কথা শেষ করতে দিল না নিভান, বুঝে থাকা চোখ, মায়াবী একটা মুখ আর মৃদু প্রসারিত হওয়া অষ্টদয় তাকে বড়ই টানল। নিভান আবারও মাথা নিচু করেই কৌরির সেই সদ্য প্রস্ফুটিত হওয়া ফুলের মতো মেলে থাকা অষ্টদয়ের চুম্বন দিল। কৌরির বুঝে থাকা চোখ আরও খিঁচে এলো, সময় নিল না নিভান, আলতো স্পর্শে সরে এলো। তবে সরে এসে কৌরির বুঝে থাকা চোখের খুব কাছে নিজের অবস্থান রেখে কেমন মোহনীয় স্বরে বলল, তুমি বাচ্চা নও এটা আমি জানি, তবে মন আমার তোমাতে অন্য কিছু অনুভব করে। মন বলে তুমি আমার কাছে একটা আদুরে পুতুল, একটা অমূল্য যত্নের রত্ন। তুমি জানো না সে আদুরে পুতুলটাতে আমি নিভান কি অনুভব করি, সে মূল্যবান রত্নটা কিভাবে যত্নে ভালোবাসা আগলে রাখতে ইচ্ছে করে আমার। নিভানের ভালোবাসা তুমি, তুমি জানো না কিভাবে নিজের কাছে তোমাকে রাখতে ইচ্ছে করে। ঘুমে তৈরি আসার চোখজোড়া কিছুতেই পল্লব মিলতে চাইল না, তবুও নিভানের মোহনীয় স্বরের প্রেমময় বাক্যে কৌরে চোখ মেলে তাকালো। তবে ঘুমে ডুবে চোখজোড়া তা নিভু নিভু হয়ে রইল, সেটা দেখে নিভান মিষ্টি হাসল, কৌরির চুলের মধ্যে আঙুল ডুবিয়ে বুলিয়ে দিয়ে মুখটা আরও একটু নিচু করে বলল, যাই হোক তুমি ঘুমিয়ে পড়ো। কৌরে সত্যি চোখ বুঝে নিল, সেটা দেখল নিভান, হঠাৎ কিছু একটা ভেবে কৌরিকে ফের ডাকল নিভান। তবে কৌরি এবার আর চোখ মেলল না, মূলত ঘুমে নিভে আসার চোখটা সে মেলে তাকাতে পারল না, তবে ডাক শুনল, হুম। বউয়ের আহ্লাদী আচরণে নিভানের ঠোঁট প্রসারিত হলো, ইচ্ছে করলো না দুপুরবেলা বউটাকে এভাবে একা রুমে ফেলে যেতে, বরং ইচ্ছে করলো মেয়েটাকে কাছে নিয়ে জড়িয়ে রাখতে, আদরের স্পর্শে তার মাথায় হাত বুলিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিতে। তবে যেতে হবে তাকে, তাই কৌরি সারা দিতেই সে বলল, যদি একা রুমে থাকতে খারাপ লাগে অথবা ভয় হয় তুমি তৎক্ষণাৎ আমাকে কল করবে, আমি যতই ব্যস্ত থাকি না কেন চলে আসব, তুমি আমাকে বিরক্ত করবে না, মনে করে কল দিতে কিছুতেই দ্বিধা করবে না, কেমন? আপনি ব্যস্ত হবেন না, আমি থাকতে পারব। কোনো মতে কৌরি বাক্যদা উচ্চারণ করতে নিভান বলে উঠল, তবুও, হুম। শব্দটা উচ্চারণ করেই কৌরি যেন কেমন ঘুমে তলিয়ে গেল, তার হঠাৎই
গাঢ় শ্বাস প্রশ্বাসটা বলছে সে ঘুমিয়ে গিয়েছে। ঘুমটা গভীরে না গেলেই ঘুমে তলিয়েছে সে। নিষ্পাপ মুখটা দেখল কিছুক্ষণ নিভান, তারপর তার অষ্টদয় ছুঁয়ে দিল কৌড়ির সমগ্র মুখ, কপাল, চোখের পাতা, নাক, ঠোঁট, গাল, কোথাও বাদ থাকল না। বউকে এক ধাপ ভালোবাসা দিয়ে তারপর বাহিরে যাওয়ার জন্য নিজের কাজে ব্যস্ত হলো সে। হে মিস্টার নিভান, কেমন আছেন? হোটেলের লবি এরিয়াতে আসাতে হঠাৎ কারো সম্বোধনে মরল নিভান। যদিও কণ্ঠস্বর তার পরিচিত এবং সে যেন জানতো বাবার ব্যবসায় উদাসীন ছেলেটা কক্সবাজারে এই বিজনেস কনফারেন্সে নিজে একজন বিজনেসম্যান হিসেবে অবশ্যই সামিল হবে। বিহানের এখানে আসার কারণটা হয়তো নিভানের জানা, তবুও খুব স্বাভাবিক হয়ে মুখে কৃত্রিম হাসি টেনে তার সম্বোধনে সোজাসুজি উত্তর না দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দিল সে। হ্যালো মিস্টার বিহান, আই অলওয়েজ ট্রাই টু বি গুড, আপনার কি খবর? থাকারই কথা। কথাটা বিহান মিনমিনিয়ে বলল, নিভানের কান এড়ালো না, তবে ভালো মন্দ কোনো প্রতিক্রিয়া দেখালো না সে। বিহান যেন নিজেকে সামনের মানুষটার মতো ধৈর্যশীল পরিচয় দিতে পারল না। নিভানের কেমন আছেন প্রশ্নের জবাব না দিয়ে কেমন যেন ব্যাকুল হয়ে প্রশ্ন শুধাল, শুনলাম ওয়েফকে নিয়ে এসেছেন কনফারেন্সের সাথে সাথে মধুচন্দ্রমায়, ও নট ব্যাড, তা তিনি কই? নিভানের ইচ্ছে করলো বিহানের নাকটা এক চটকানা দিয়ে ফাটিয়ে দিতে। নেহাত ছেলেটা ভদ্রভাবে কথা বলছে বিধায় কাজটা করতে পারল না সে। একজন বিজনেস পার্টনার আরেকজন বিজনেস পার্টনারকে শালীনতা বজায় রেখে ভদ্রভাবে প্রশ্ন করতেই পারে। যদি উদ্দেশ্য প্রবণ না হতো তবে নিভানও উত্তর দিতে কার্পণ্য করতো না, তবে কার্পণ্য অবশ্যই করতে হচ্ছে তাকে। মুখে ভদ্রতার হাসি বজায় রেখে কেমন অদ্ভুত গলায় বলল, আমাদের ব্যক্তিগত খোঁজ খবরও রাখছেন দেখছি, মন্দ নয়, বাট বিজনেস পার্টনার হয়ে এত গভীরে খোঁজ খবর রাখবেন আশা রাখি, ধন্যবাদ। স্পষ্ট উপহাস, বিয়ানকে ইতস্তত দেখালো, তবুও কেমন মিনমিনে স্বরে উত্তরে বলল সে, রাখতেই হয়। উত্তরটা বিশ বাক্য হয়ে কানে ধরা দিল নিভানের, তবুও যত সম্ভব ধৈর্যশীলের পরিচয় দিয়ে নিজেকে শান্ত রেখে বলল, অন্যের পার্সোনাল লাইফ নিয়ে খোঁজ খবর রেখে লাভ কি বলুন, আমার মনে হয় অন্যের পার্সোনাল লাইফ নিয়ে হোক বা অন্যের লাইফ লাইনের বিষয়ে খোঁজ খবর রেখে লস আফসোস ছাড়া কোনো লাভ আছে? তার চেয়ে বরং বিয়ে করে নিজের একটা পার্সোনাল লাইফ লাইন বানিয়ে ফেলুন, নিয়মিত সেই লাইফ লাইনের স্পেশালি ভালো মন্দ খোঁজ খবর রাখুন, তাকে দেখুন হালাল নজরে, আমার মনে হয় তাতে ভরপুর শান্তি। হালাল প্রজেক্ট বলে কথা, লাভ ছাড়া লস নেই। যদিও আমার মনে হয় আপনি আবেগ প্রবণ কাঁচা ব্যবসায়ী, বুদ্ধিমান পাকা ব্যবসায়ী হলে লস প্রজেক্টের পেছনে অন্তত পড়ে থাকতেন বলে মনে হয় না। বিহানের বিবর্ণ হয়ে আসা মুখায়বাব দেখে থেমে গেল নিভান, থেমে গেল না বরং থেমে গিয়ে কথার রহস্য রাখতে বেশ মজা পেল। ঠোঁটের কৃত্রিম হাসিটা আরও একটু প্রসারিত করে ফের বলল, যাই হোক কনফারেন্সে দেখা হচ্ছে, আসছে। নিভানের তাকে এড়িয়ে চলে যাওয়া দেখে বিহানের খুব করে গালিগালাজ করে বলতে ইচ্ছে করল, মেয়েটা যদি কৌড়ি হতো তবে হালাল কাজটা আপনি না বললেও খুব শীঘ্রই সেরে ফেলতাম আমি, তবে আপনি সিংহ হয়ে নিজের শিকারীকে পরিবেষ্টন করে রাখবেন, অন্যকে তার সোয়াত দূর নজরে স্পর্শ করতে দেবেন না, এটা ভাবিনি। নাহলে কৌড়িকে দেখে যেদিন মনে দুর্বলতা অনুভব হয়েছিল সব উপেক্ষা করে হলো মেয়েটাকে নিজের করে নিতাম, যেভাবেই হোক নিতাম। মনে মনে আত্মচিৎকার দিয়ে কথাগুলো বললেও তা ভুলেও মুখে উচ্চারণ করার দুঃসাহসিকতা দেখালো না। নিভান সম্পর্কে সে জানে, সঙ্গে তার বিজনেস পাওয়ার সম্পর্কেও। সৎ নিষ্ঠাবান বিজনেসম্যান ছেলেটা সম্পর্কের বেলায় আরও দায়িত্ব এবং আরও নিষ্ঠাবান, সেখানে সামান্য এদিক ওদিক হলে কাউকে সেরে কথা বলে না, বিন্দুমাত্র ছাড় দিয়েও কথা বলে না। যদিও বিহানের মানসিকতা সীমা ছাড়াতে চায়, তবে ছাড়িয়ে লাভ কী? আদৌ কি কৌড়িকে কখনো সে পাবে নাকি পাওয়া সম্ভব? এদিকে ঘুম ভাঙল কৌড়ির আলস্য ভঙ্গিতে মৃদু চোখ মেলে তাকাতেই দেখতে পেল রুমের মধ্যে কৃত্রিম জিরো বাল্পের হলুদ সবুজ কম্বিনেশনের মৃদু আলোটা জ্বলছে। হঠাৎ ঘুম ভেঙে কোথায় আছে বুঝতে সামান্য সময় নিল, ফের বুঝে উঠতে মনে হলো সেই তো দুপুরের খাবার খেয়ে ঘুমিয়েছিল আর সবে উঠল। রুমে কৃত্রিম আলো জ্বলছে, তার মানে বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে রাত গড়িয়েছে, তবে লাইট জ্বালালো কে? সহসা আশেপাশে তাকালো সে, রুমের সাথে লাগোয়া বারান্দার লম্বা একটা অবয়ব দেখতে পেল।
অবয়বটা দেখে ধাতস্থ হলো সে। সময় নিয়ে উঠে বসল, বেডের সোজাসুজি সামনের দেয়ালে ঘড়িটা তখন জানান দিল রাত 10টা বাজে। এতক্ষণ ঘুমিয়েছে সে, যদিও এর চেয়ে দীর্ঘ সময় ঘুমানোর নজির আছে তার। গায়ের চাদরটা সরিয়ে উঠে দাঁড়ালো সে, ফের বারান্দার দিকে এক পলক তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। সে ওয়াশরুমে ঢুকতেই বারান্দা দাঁড়ানো মানুষটা পিছু ফিরে এক পলক দেখে পুনরায় হোটেল এরিয়ার রাতের ঝলমলে সৌন্দর্যে নজর রাখল। মূলত নজরটা তার গভীর সমুদ্রের নোনা জলে, যা দুপুরের সময় উত্তাল থাকলেও এখন শান্ত নীরব। উচ্ছ্বাস উত্তালহীন রাতের নীরব সৌন্দর্যে পারহীন সে সুবিশাল সমুদ্রের থই থই পানি যেন অপরূপ এক অন্যরকম সৌন্দর্য। অপরূপ সেই সৌন্দর্যের মুগ্ধতা বাড়িয়ে দিয়েছে হোটেল সম্মুখীন কর্তৃপক্ষের নিজস্ব বিচ এরিয়ার কফি বিচ নামে খ্যাত বেলাউন্স শপটা। দিনের বেলা তার সৌন্দর্য কাঠের তৈরি সোনের একটা ঘর মাত্র হলেও রাতের বেলা তার সৌন্দর্য কোনো রূপকথার নগরীর থেকে কম নয়। সন্ধ্যার পর থেকে লাল নীল বিভিন্ন লাইটিংয়ে তার সৌন্দর্য হয়ে ওঠে নজর ধাঁধানো। আশেপাশে নৌকা শেপ সহ বিভিন্ন বসার স্থানগুলো বেশ নজর আকর্ষণীয়। যেখানে বসে বিচে ঘুরতে আসা মানুষগুলো নীরব সময় কাটায়, বিকাল 4টার পর থেকে বেলাউন্স এরিয়াটা ওপেন করা হয়। সেখান থেকে রাত 2টা পর্যন্ত বেলাউন্স খোলা থাকে। সন্ধ্যার পর থেকে লাউন্স এরিয়াটা মানুষের মেলা বসতে শুরু করে। সমুদ্র উপভোগ করা, একান্তে সময় কাটানো, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব চলে এখানে। রাত একটু গভীর হতে পরে শুরু হলেই লাইভ গানের শো চলে এখানে। কেউ কেউ সরাসরি সেই গানের লাইনগুলো উপভোগ করলেও কেউ কেউ আবার সমুদ্রের পারে হাঁটতে হাঁটতে গানের শব্দগুলো অনুভব করে। নিবনের কক্সেস বাজারে এলেই এই হোটেলে থাকা হয়। ব্যবসায়ী সূত্রে এনাদের সাথে দৃঢ় একটা সম্পর্ক আছে কিনা তার। হঠাৎই পাশে কার অস্তিত্ব টের পেতেই ভাবনা কাটল নিবনের, ঘাড় ঘুরিয়ে পাশে ফিরল, মিষ্টি হেসে বলল, ঘুম কাটলো তবে? আমার তো মনে হলো আজ রাতে আর ঘুম কাটবে না তোমার। মনে হচ্ছে কোনো ঔষধের প্রভাবে ঘুমটা একটু বেশিই হচ্ছে। শুধু ঔষধের প্রভাব? কৌরী হেসে দিল, আসলেই যে শুধু ঔষধের প্রভাব তা তো নয়, বিষয়টা মানুষটা বুঝতে পেরেছে, পারারই কথা। এক সপ্তাহ হতে চলল থাকছে মানুষটার সঙ্গে, তাও আবার মানুষটার খুব কাছে। নিঃশ্বাসের সাথে মিশে হঠাৎই নিভানের দিকে তাকিয়ে কেমন উচ্ছ্বসিত গলায় সে জানাল, জানেন দাদি আপাও আমার ঘুম নিয়ে অভিযোগ ছিল, এত সময় কি করে ঘুমিয়ে থাকতে পারি, সময় নেই অসময়ে কি করে ঘুমিয়ে যাই, এত ঘুম ভালো নয়, আরো কত শত অভিযোগ। আমার কিন্তু কোনো অভিযোগ নেই। হঠাৎ নিভান দূরত্ব গুছিয়ে ফেলল, কৌরীর কোমর পেঁচিয়ে কাছে টেনে নিল তাকে। হঠাৎ আক্রমণে কৌরীর চোখ বুঝে নিল, বলিষ্ঠ বুকে মিশে গেল তার পিঠ, খামচে ধরল কোমরে জড়িয়ে ধরা নিভানের হাত। সঙ্গে সঙ্গে সে হাত জোড়া চলে গেল শক্ত হাতের বাঁধনে। কোমরে শক্ত হাতের স্পর্শ দৃঢ় হতে চোখ মেলে তাকানোর আর সাহস হলো না তার, বরং মুখের কাছে নিবনের শ্বাস প্রশ্বাসের ঘনত্ব টের পেতেই আরও শক্তপোক্তভাবে খিসে নিল আঁখি। নিবন তা দেখল, একটু আগে যখন মেয়েটা হাসল, সদ্য ঘুম থেকে ওঠার লুচির মতো ফোলা ফোলা গালে কি মোহনীয় দেখালো সে হাসি। নিবন কোরে খেচে থাকা চোখ মুখের দিকে তাকিয়ে কেমন ঘনস্বরে বলল, এই যে আমাকে ছাড়া দীর্ঘ সময় একা একা ঘুমিয়ে পার করেছ, তবুও আমার অভিযোগ নেই, কেন জিজ্ঞেস করবে না? কখনো না, উত্তর লজ্জাজনক আসবে এটা কৌরী জানে, তাই ভুলেও নিভানের সুধানো বাক্যের প্রতিক্রিয়া দেখালো না। নিভানও অপেক্ষা করল না বউয়ের প্রতিক্রিয়ার, মেয়েটার কাছে পেলে যে তার কী হয়, শুধু আদর ভালোবাসা জড়িয়ে রাখতে ইচ্ছে করে। নিজের মাথা নিচু করে কৌরীর গালে ঠোঁট ডুবালো, শিহরে উঠল কৌরীর সর্বাঙ্গ। নিভান সেটা অনুভব করে আরও শক্ত বাঁধনে নিজের সাথে চেপে ধরল তাকে, ফের কেমন নিঃসময় স্বরে বলল, কারণটা হলো আবার বউটা ঘুমিয়ে থাকলে তাকে ইচ্ছে মতো আদর ভালোবাসা যায়, মন মতো ভালোবাসতেও আমার খুব সুবিধা হয়। নিঃশ্বাস আটকে এলো কৌরীর, কি অসভ্য লোক, আশ্চর্য, এসব কথা কি মুখে বলে? কৌরী যেন লজ্জায় হাঁসফাঁস করে উঠল। শক্ত বাঁধনে নড়া দুঃসাধ্য হলো, তবে তার নরম গালে খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ অসহনীয় করে তুলল তাকে। উপায় হিসাবে অস্পষ্ট স্বরে নিবানকে ডাকলো সে, কাজে তো দিল না, বরং স্পর্শের দৃঢ়তা আরও ঘন হলো। সত্যি এবার কৌরীর শ্বাস আটকে এলো, আর সে শ্বাস আটকে আসা স্বরে কোনো মতে বলল, প্লিজ নিবান। নিবান হাসলো, মৃদু শব্দও হলো, তবুও সে সরল না, বরং বলল, আমি সেই সন্ধ্যা থেকে তোমার ঘুম ভাঙার অপেক্ষা করছি। মানেটা কি? সে নিঃশ্বাস আটকে মরে যাওয়ার উপক্রম, আর লোকটা হাসছে, আরও কী সব বলে চলেছে। হঠাৎ কৌরীর মনে হলো হাতের বাঁধন ঢিলা হয়েছে,
সঙ্গে সঙ্গে পিছনে মোড়ে নিভানকে জড়িয়ে ধরল সে। শ্বাস নিল ঘন ঘন, তার সঙ্গে মৃদুস্বরে উচ্চারণ করল, আপনি খুব অসভ্য। নিভান বউয়ের অসহনীয় অবস্থা টের পেয়ে হাতের বাঁধন ইচ্ছাকৃত ঢিলা করেছে। বউয়ের থেকে অসভ্য আখ্যা পেতে শব্দহীন হাসল সে। মুখটা কৌরের কানের কাছে নিয়ে দুষ্টু মিষ্টি গলায় বলল, এর চেয়েও অসভ্য হলে তখন কি আখ্যা দেবে কাশফিয়া আহসান গৌরী? কৌরি মুখে কিছু বলল না, শুধু জোরসে খামছে ধরল নিভানের পিঠ, যা শার্ট ভেদ করে চামড়ায় আঁচড় কাটল। আঘাত পেয়েও নিভানের দুষ্টু হাসি প্রসারিত হলো। বিনিময়ে বউটাকে আরও শক্ত বাঁধনে বুকে চেপে নিল নিভান। এরপর একটু একটু করে সময় কাটতে থাকলো, দুজনে দুজনের অবস্থানে নীরব উপভোগ করলো সময়টা, উপভোগ করলো খোলা সমুদ্র থেকে তেরে আসা শীতল বাতাস। বেলাউন্স নয়, দূর কোথা থেকে দারুণ কণ্ঠে ভেসে আসা কিছু গানের বাক্য। রাতের আকাশটা মৃদুমন্দ মেঘাচ্ছন্ন, তবুও তারাদের আনাগোনা সেখানে স্পষ্ট। চাঁদটাও যেন রূপোর গোল থালা হয়ে ধরা দিয়েছে আকাশে, সে থালার মতো চাঁদটায় ক্ষণে ক্ষণে এক এক দলা কালো মেঘে সে শুয়ে দিয়ে প্রকৃতিতে কিরণ দেওয়া থেকে আপসা করে দিচ্ছে। আবার যখন মেঘের দলাগুলো সরে যাচ্ছে, রূপালী চাঁদটা ঝলমলে হয়ে ধরা দিচ্ছে। সমুদ্রের পারে বেলাউন্স এরিয়ায় দোলনায় বসে বসে চাঁদের এই রূপ পাল্টে যাওয়া দেখছে কৌরি। নিভান একটু দূরে ফোনে কথা বলছে। রাতে ডিনার সেরে কৌরিকে নিয়ে বের হয়েছে নিভান। কৌরির ঘুম আসছিল বলতে নিভান তাকে নিয়ে সমুদ্রের পারে চলে এসেছে। বেলাউঞ্চে মানুষে ভরপুর, লাইভ গানের শো চলছে সেখানে, তাই নিভান আর তাকে নিয়ে সেখানে যায়নি, এই নিরিবিলি জায়গাটা বেছে নিয়েছে। এখানে মানুষের আনাগোনা কম, কৌরিরও জায়গাটা বিশেষ ভালো লেগেছে। যদিও লাউঞ্চের পাশাপাশি জায়গাটা, মৃদুমন্দ দোল খাওয়া দোলনাটায় হঠাৎ জোরে দোল পড়তেই পিছে ফিরল কৌরি। তবে নিভানকে দেখে কিছু বলল না, একবার দোল দিয়ে পুনরায় দোলনাটা ধরল নিভান, বলল, চলো হাঁটি। কৌরি দাঁড়িয়ে পড়ল, সঙ্গে সঙ্গে কৌরির চিকন আঙুলের ফাঁকে নিজের আঙুল গলিয়ে হাতটা ধরল নিভান। বালুমা চরে পায়ে পা মিলিয়ে হাঁটতে থাকলো দুজনে, মৃদুমন্দ কথাও চলল। তবে হোটেল থেকে বের হওয়া অবধি নিভানের মনে হচ্ছে কেউ তাদেরকে ফলো করছে, গাঢ় নজরে দেখছে, তবে বিশেষ পাত্তা দিল না নিভান। মনোযোগ দিল পাশের নারীটিতে, বিস্তৃত সমুদ্র নীরব, পাশে থাকা নারীটিও নীরব। আশেপাশে মানুষের মুখরিত পরিবেশ, তবুও অতিরিক্ত হইচই নেই, কেমন শান্ত শান্ত। সমুদ্রের দূরপ্রান্ত থেকে ভেসে মন জুড়ানো হিমেল বাতাস, চারপাশটা কেমন যেন অদ্ভুত মনোরম পরিবেশ। কিছু সময় হাঁটতেই নিভান শুধালো, পানিতে পা ভেজাবে? ভেজাবো, তুমি চাইছো না? কৌরি তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি জানালো, অর্থাৎ সে পা ভেজাতে চায়। সেটা দেখে নিভান বলল, তবে জুতা খুলে ফেলো। মূর্তি পায়ের স্লিপার জোড়া খুলে ফেলল কৌরি। ততক্ষণে নিভান নিজের জিন্স খুঁটিয়ে পায়ের জুতা খুলে হাতে নিয়েছে। কৌরি জুতা খুলতে সেটাও হাতে নিল। তৎক্ষণাৎ কৌরি বলে উঠল, আমি নিতে পারবো, আপনি কেন আমার জুতা হাতে নিচ্ছেন? আমার কাছে দিন, আপনারটাও দিন। আমিও পারবো, চলো। কৌরিকে দ্বিতীয়বার কিছু বলার সুযোগ না দিয়ে পুনরায় তার হাতটা ধরল এবং দুকদম এগিয়ে সমুদ্রের নোনা জলে পা ডুবালো তারা। কৌরি চেয়েও আর কিছু বলতে পারল না, নিভান সেই সুযোগ দিলই না। পায়ের গোড়ালি সমান পানিতে পা ডুবিয়ে গন্তব্যহীন হেঁটে চলল তারা। কিছু দূর যেতেই হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টি নামল, বৃষ্টি গায়ে লাগতেই থেমে গেল দুজন। নিভান আকাশের পানে চাইল, রাতের আকাশের মেঘাচ্ছন্ন ঠিক পরিমাপ করা গেল না। ভাদ্র মাস, মেঘ পরিমাপ করার আগেই হঠাৎ করে ঝুপঝাপ বৃষ্টি নামল। নিভান খালি পায়ে কৌরির হাতটা ধরে দৌড় দিল, কৌরিকেও বাধ্য হয়ে দৌড়াতে হলো। দৌড়ালো আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকেই, আবার কিছু মানুষ বৃষ্টি বিলাসে মুখরিত। দৌড়ে এসে কফি বিস খ্যাত বেলাউঞ্চে ঢুকে পড়ল দুজনেই। ততক্ষণে অর্ধভেজা হয়ে গেছে দুজনে, মাথার চুল ঝাড়তে ঝাড়তে কৌরির দিকে লক্ষ্য করল নিভান। কৌরির একটা ঢিলাঢালা থ্রি পিস পরা ছিল, বৃষ্টিতে ভিজে তা গায়ের সাথে লেপটে গেছে। যদিও গায়ের মাথায় সুন্দর করে ওড়না দেওয়া, তবুও গোলাপি রং হওয়ায় ভিজে ওড়নার ওপাশের লম্বা বেনুনিটা সাদৃশ্য, সঙ্গে নারী অবয়ব, ফর্সামুক্ত বৃষ্টির ছিটা ফোটা পানির রূপর মতো জলজল করছে। লাউঞ্চ এরিয়া রং বেরঙের লাইটের আলোতে এনারে যেন অন্যরকম অপরূপা। হঠাৎ আশেপাশে তাকালো নিভান, লাউঞ্চে তখন মানুষের সমাগমে ভরপুর। কৌরিকে নিয়ে ওই অবস্থায় সেখানে থাকতে চাইল না নিভান, নারীটা তার একান্ত, ভেজা অবস্থায় তাকে দেখার অধিকার কারো নয়, অধিকার থাকলে শুধু তার।
মুগ্ধ হওয়ার থাকলে শুধু সে মুগ্ধ হবে, অন্য কেউ নয়। অথচ অনেকের নজর কৌরীকে ঘুরে ফিরে নিবান খপ করে কৌরীর হাত ধরল। ততক্ষণে বৃষ্টির তোপ বেড়েছে, কৌরী প্রশ্নবোধক নজরে তাকাতেই নিবান বলল, চলো, বৃষ্টি থামবে বলে মনে হয় না, হোটেলে গিয়ে না হয় একেবারে চেঞ্জ করে নেবে।